মশা মারতে শিলিগুড়িতে আবারও গাপি মাছ। ডেঙ্গুর বিরুদ্ধে মানুষকে সচেতনতার কাজে নেমেছে শিলিগুড়ি পৌরসভা। করোনা আতঙ্ক কাটিয়ে এখন মাথা চাড়া দিয়ে উঠেছে ডেঙ্গুর আতঙ্ক। তবে শিলিগুড়িতে ডেঙ্গু মোকাবেলার জন্য সবসময় তৈরি রয়েছে শিলিগুড়ি পৌরসভা। এর আগেও যখন ডেঙ্গুর আতঙ্ক বাড়ছিল সেই সময়ও পৌরসভার উদ্যোগে বিভিন্ন জায়গায় ব্লিচিং পাউডার ছড়ানোর পাশাপাশি ড্রেন ও বিভিন্ন জলাশয়ে গাপ্পি মাছ ছাড়া হয়েছিল। সেই অনুযায়ী ডেঙ্গু রোধে ফের গাপ্পি মাছকে ভরসা করছে শিলিগুড়ি পৌরসভা। তাই আবারও বিভিন্ন জলাশয়ে গাপ্পি মাছ ছাড়ার উদ্যোগ গ্রহণ করলেন মেয়র গৌতম দেব। মঙ্গলবার পৌরসভার পক্ষ থেকে বোরো ভিত্তিক পাঁচটি বোরো কমিটির সদস্যদের হাতে গাপ্পি মাছ তুলে দেওয়া হয়। মেয়র গৌতম দেব জানান, গাপ্পি মাছ মশার লার্ভা খেয়ে ফেলে, যার ফলে মশাবাহিত এই রোগ থেকে অনেকটাই রেহাই পাবে শিলিগুড়িবাসী। এই সমস্ত গাপ্পি মাছ শিলিগুড়ি যে সমস্ত জলাশয় বা বদ্ধ জলাশয় রয়েছে সেই সমস্ত জায়গায় ছাড়া হবে। পরবর্তীতে ডেঙ্গু মোকাবেলায় শিলিগুড়ি পৌরসভার পক্ষ থেকে আরও নানা রকম উদ্যোগ গ্রহণ করা হবে বলেও জানান গৌতম বাবু। আমরা ডেঙ্গির প্রিভেনশনের কাজ করছি। ওই এরা ওই মশার লাভা ইত্যাদি খেয়ে নেয়, এটা পাঁচটা বড়োতেই, যেগুলো আমাদের একটু ডিচ আছে, একটু জলাশয় টাইপের আছে, অল্প জায়গা বদ্ধ জলাশয়, কিন্তু সেটা আমাদের প্রাকৃতিক ভারসাম্য রাখার জন্য সেগুলোকে বজায় রাখতে হচ্ছে। যতটা সম্ভব ওটা ক্লিনলিনেস আমরা করছি, আশেপাশে যে গাছ উদ্ভিদ জলজ তৈরি হয় সেগুলোকে আমরা পরিষ্কার করছি, সাথে গাপ্পি মাছও ছাড়ছি। ডেঙ্গু রোগ করবে এটা কি বলবো? নিশ্চয় কিছুটা তো রেস্ট্রিক্ট করবে। এর আগেও তো ছাড়া হয়েছিল, মানে ছাড়া হয়েছে দেখি তো, শিলিগুড়িতে এটা ম্যালেরিয়া প্রবণ জায়গা ছিল, অতীতের ইতিহাস দেখতে হবে তো, ডেঙ্গি প্রবণ এলাকা, সেরকমভাবে ডেঙ্গি প্রভাব বিস্তার করতে পারছে না, এবং আমরা চারিদিকেই খুবই সচেতনভাবে ডেঙ্গি আর কোভিড নাইন্টিনের বিরুদ্ধে আমরা সচেতনভাবে প্রচারের মধ্যেও আছি। কোন কোন বড়তে দেওয়া হবে? পাঁচটা বড়তে।